আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি অত্যন্ত গরমে স্বাস্থ্যকর একটা রেসি একটা রেসিপি টমেটোর টক জন্য আমি এখানে প্রায় আট নয়টা টমেটো নিয়ে ধুয়ে নিয়েছি তারপরে টমেটোগুলোকে মাছ বরাবর কেটে মুখের যে সাদা অংশটা আছে ওটা ফেলে দিব ওটা ফেলে দিয়ে যথাসম্ভব কুচি কুচি করে কেটে নেব কাটা হয়ে গেলে একটা প্যানে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়া লবণ আমি দিয়ে দিয়েছি দেড় চা চামচ তারপর একটা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা একটা চামচ দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে প্রথমে হাই হিটে তিন মিনিট বলকাসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে ঢাকনা দিয়ে দশ বারো মিনিট আমি সিদ্ধ করে নিচ্ছি যখন এরকম হবে তখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে এই টমেটোটাকে ভালো করে ঘুটে নেব ঘুটা হয়ে গেলে একটা স্টেইনারে নিয়ে চেপে চেপে ভালো করে ছেঁকে নেব ছাঁকা হয়ে গেলে প্যানের মধ্যে টমেটোর টকটা নিয়ে নেবো আর সাথে আমি এখানে দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা দিলে ভালো লাগে না দিলে সমস্যা নেই এমনিতেও খেতে ভালো লাগবে আমি এখানে এক চা দেড় চা চামচ নারকেল বাটা দিয়েছি তারপরে একটা প্যানে প্রায় দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দুটা পেঁয়াজ কুচি দিয়ে সাথে চারটা শুকনো মরিচ দিয়ে একটা পোড়ন তৈরি করছি পোড়নটা আমি টমেটোর টকের সাথে দিয়ে দেব ব্যাস হয়ে গেল তৈরি হয়ে গেল আমার টমেটোর টক এটা খেতে অসাধারণ মজা লাগে এই গরমের দিনে অনেক ভালো লাগে আজ এই পর্যন্তই আল্লাহ পেস।